আচ্ছা ভাবুন তো, তখন রাত 12টা অথবা 1টা অথবা 2টা, অথবা এমন এক সময় যখন আপনি অসুস্থ হয়ে পড়েছেন কিন্তু চিকিৎসকের কাছে যাওয়া দরকার, তখন কি করবেন? তখন নিশ্চয় আপনারা পাড়ার মোড়ের যে ওষুধের দোকান আছে সেখানে গিয়ে জিজ্ঞেস করেন যে আমার এই সমস্যা হচ্ছে, আমি কি খাব। পাড়ার মোড়ের তিনি কিন্তু শুধু ওষুধের দোকানদার, হুট করে MBBS ডাক্তার পাওয়া একটু অসম্ভব ব্যাপার, কিন্তু হুট করে MBBS চিকিৎসক পাওয়া যায়, এটি সরকারের একটি বিশেষায়িত সেবা আছে। 1-62-63 এই নম্বরে ফোন করলে 24 ঘন্টা যে কোনো সময় একজন MBBS চিকিৎসকের সঙ্গে আপনি কথা বলতে পারবেন, বিনামূল্যে সেবা নিতে পারবেন, এবং আপনার সমস্যা যেই হোক, যে কোনো সমস্যার জন্যই আপনি সেখানে চিকিৎসা পরামর্শ নিতে পারবেন। এবং আরও মজার বিষয় হলো, আপনি যে বিষয়ে 1-62-63 এই নম্বরে ফোন করবেন সেই চিকিৎসক কিন্তু আপনার রোগের বিবরণ শুনে তিনি একটি প্রেসক্রিপশন আপনার মোবাইলে পাঠিয়ে দিবেন, অর্থাৎ একটি চমৎকার সার্ভিস এবং 24 ঘন্টা। সুতরাং পাড়ার মোড়ে ওষুধের দোকানদারের কাছে না গিয়ে, কোনো ভুয়া চিকিৎসকের কাছে না গিয়ে, নিজের ধারণা মতো ওষুধ না খেয়ে আপনার মোবাইল থেকে 1-62-63 নম্বরে ডায়াল করলেই আপনি একজন MBBS ডক্টরের সঙ্গে কথা বলে তার চিকিৎসাপত্র নিতে পারছেন, এবং তাও বিনামূল্যে। ৬১-৬৩ স্বাস্থ্য বাতায়ন, এটা জাতীয় সার্ভিস ডেলিভারি কল সেন্টার, এবং এখানে 5টা ধরনের সেবা মানুষ পায় এবং বিনামূল্যে পায়। এবং এখানে আপনারা জানলে ভালো লাগবে যে বাংলাদেশের সব থেকে বৃহৎ ডাক্তার বেস এবং কাউন্সিলর বেস সার্ভিস ডেলিভারি সেন্টার টেলিহেলথের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। যে 5টা সেবা আমরা এখান থেকে দিয়ে থাকি, 1 নম্বর সেবা হচ্ছে যে কেউ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ফোনের মাধ্যমে সরাসরি ডাক্তারের সাথে কথা বলতে পারে, চিকিৎসা নিতে পারে, অ্যাডভাইস নিতে পারে এবং প্রেসক্রিপশন পেতে পারে। দ্বিতীয় সেবা হচ্ছে যে কোনো মানুষ স্পেশালিস্ট ডাক্তারের কাছে এখান থেকে আমরা সরাসরি রেফার করে থাকি, এবং অন্যান্য ডাক্তারের কাছেও কিন্তু আমরা কানেকশন করে দিয়ে থাকি। তৃতীয়ত হচ্ছে অ্যাম্বুলেন্সের সেবা, ইমার্জেন্সিতে যখন মানুষ কোথাও প্রয়োজন হয় অ্যাম্বুলেন্সের জন্য, তারা সরাসরি এখানে কল করলে অ্যাম্বুলেন্সের নাম্বার এবং অ্যাম্বুলেন্সের কানেকশনটা আমরা করে দিই, তাতে করে পেশেন্ট যেন তার সেবাটা পেতে পারে। চতুর্থ হচ্ছে যে কোনো মানুষই বাংলাদেশের স্বাস্থ্য সম্পর্কে, স্বাস্থ্যসেবা সম্পর্কে তার মতামত দিতে পারে, কমপ্লেন করতে পারে, যেটা অটোমেটিক প্রসিডিওরই কিন্তু এখান থেকে মন্ত্রণালয় এবং ডিজি হেলথে চলে যায়, যাতে করে উদ্দেশ্য হলো সাধারণ মানুষের যে সিটিজেনের যে কথাগুলো সেগুলো যেন সব জায়গায় শোনা যায়। আর পঞ্চম হলো এখান থেকে আমরা যে সেবাগুলো দিই তার পাশাপাশি আমরা কিশোর কিশোরীদের, গর্ভবতী মায়েদের এবং ক্রনিক ডিজিজ যারা ভুগছেন তাদের সম্বন্ধে স্পেশালাইজড কাউন্সেলিং এবং চিকিৎসা দেওয়া হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের স্পেশালাইজড ট্রেন কাউন্সিলার আছে, যারা কাউন্সিলাররা কথা বলেন এবং ওই নির্দিষ্ট সেন্টারে নিয়ে যাওয়া হয় কোনো কোনো ক্ষেত্রে। এই সার্ভিস কি বিনামূল্যে? এই সমস্ত সেবাটাই বিনামূল্যে। কতক্ষণ দেওয়া হয় এখানে? 24 ঘন্টায় এবং সপ্তাহে 7 দিন। তার মানে হচ্ছে সারাবেলা সারাক্ষণ যখনই মানুষ কল করবে তখনই সেবা পাবে। এবং যারা চিকিৎসা দেন তাদের কোয়ালিফিকেশন কি? তার কি MBBS ডাক্তার যারা এখানে? হ্যাঁ, সবাই MBBS ডাক্তার। শুধু MBBS ডাক্তার নয়, অনেকে আমাদের 30% ডক্টর FCPS পার্ট 1 করা, যারা বিভিন্ন স্পেশালাইজেশনে রয়েছেন, যেমন মেডিসিন আছে, গাইনি আছে, সার্জারি আছে, পেডিয়াট্রিক্স আছে, সাইকিয়াট্রিস্ট আছে, এবং বাকি সবাই কোয়ালিফাইড ডক্টর এবং অ্যাটলিস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স রয়েছে কাজ করার হাসপাতালে। অর্থাৎ এমন একটি এখানে সেবা যেখানে সব ধরনের চিকিৎসককে একই প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে, এরকম? হ্যাঁ, এখানে সব ধরনের চিকিৎসককে একই প্ল্যাটফর্মে পাওয়া যাবে। তবে প্রথমত স্বাস্থ্য বাতায়ন সেবা দিচ্ছে হচ্ছে সাধারণ সেবা। সাধারণ সেবা মানে হচ্ছে জেনারেল হেলথ সার্ভিস বলতে আমরা যেটা বুঝি, যে স্পেশালাইজ সার্ভিস না। স্বাস্থ্য বাতায়ন ম্যান্ডেটেড ফর জেনারেল হেলথ সার্ভিস, এবং এটা সিটিজেনের জন্য। যে কোনো মানুষ তার প্রাথমিক চিকিৎসা, যেটা প্রাইমারি যে সার্ভিসটা লাগার কথা, সেটা মানুষ এখান থেকে পাবে।
কিন্তু স্বাস্থ্য বাতায়ন সাথে যেটা করেছে এখন সেটা হলো স্পেশালিস্ট চিকিৎসার জন্য আমরা এখান থেকে সরাসরি স্পেশালিস্টের কাছে লিঙ্ক করি, এবং যেমন বঙ্গবন্ধুর বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা লিঙ্ক করি, স্পেশালিস্ট ডক্টরের সাথে লিঙ্ক করি, এবং আমাদের এখানেও স্বাস্থ্য বাতায়নও এখন কিন্তু কোভিডের কারণে আমাদের একটা স্পেশালিস্ট পুল তৈরি করতে হয়েছে। যেমন আমি বলছিলাম মেডিসিন, গাইনি, পেডিয়াট্রিশিয়ান, সাইকিয়াট্রিস্ট, নিউট্রিশনিস্ট, এই পুলে কিন্তু আমরা পেশেন্টকে সরাসরি রেফার করে সেবা দিয়ে যাচ্ছি গত 7 মাস থেকে।